তাকে সহপিকা দিয়ে হবে আর অসহপিকা দিয়ে ওই যে একই সেম টু সেম কপি করে তাহলে লিখবেন না অসহপিকা ওই সংজ্ঞাটা লিখে কি লিখতে হবে কপি পেস্ট করে লিখতে হবে না যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সমাপ্ত বা সম্পূর্ণ হয় না যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয় সহপিকা আর যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয় না দেখেন উদাহরণটা খেয়াল করবেন আমি ভাত খাই এই বাক্যে ক্রিয়া কোনটা এই বাক্যে ক্রিয়া হচ্ছে খাই খাই ক্রিয়া তো তাই না আমি ভাত খেয়ে তো এই বাক্যে ক্রিয়া আছে না নাই এই বাক্যে ক্রিয়া আছে না নাই আছে কোনটা খেয়ে আমি ভাত খাই এই বাক্যে ক্রিয়া খাই আমি ভাত খেয়ে বাক্যে ক্রিয়া খেয়ে খায়ও ক্রিয়া খেয়েও ক্রিয়া পার্থক্য কি আমি ভাত খাই বললে আমি ভাত যখন বললাম খাই তখন আমার মনোভাব কি শেষ মনোভাব সম্পূর্ণ আমি ভাত খেয়ে এটি ক্রিয়া কিন্তু আমি ভাত খেয়ে বোঝাই গেল যে খেয়ের পরে বোঝাই যাচ্ছে যে আরো কিছু বাকি আছে অর্থাৎ আমি যখন ক্রিয়া বললাম আমি ভাত খাই তখন আমার মনোভাবটা শেষ হয়ে গেল আমি ভাত খাই তো আমি ভাত খেয়ে আমি ভাত খেয়ে তাহলে এই ক্রিয়াটা বুঝিয়ে দিল যে আসলে আমি ভাত খেয়ে মানে খেয়ে পর আরো কিছু বাকি আছে আমরা বাংলা পড়ি তাহলে মনোভাব শেষ আমরা বাংলা পড়ি আর আমরা বাংলা পড়ে পড়ে কি করব পড়ে আরো কিছু আমরা বাংলা পড়ে আরো কিছু বাকি আছে ক্রিয়া বোঝাই দিচ্ছে যে আরো কিছু বাকি আছে আর আমরা বাংলা পড়ি বুঝিয়ে দিল যে কি ভাব শেষ ছেলেটি হাত মুখ ধয় ছেলেটি হাত মুখ ধয় তাহলে ভাবছে ছেলেটি হাত মুখ ধুয়ে তাহলে মুখ ধুয়ে কি করবে ধুয়ে নিশ্চয় কিছু না কিছু করবে বাবা বাজারে যায় আর বাবা বাজারে যে মাহফুজুল্লাহ মাহফুজ বলেছি তো ভাই তুই ক্লাস দেখ বলেছি তো একটু আগেই তো বললাম তৎসমতি সঙ্গে বাংলা দেশের সঙ্গে একটু আগে তো বলে দিলাম উদাহরণ একটু আগে বলে দিয়েছে মনে করে ক্লাসটা আরেকবার দেখবি পরে তিন চারটা উদাহরণ দিয়েছি একটা না একটু বলবো মেলাগুলো বলেছি ক্লাস মানুষের মনোযোগ দিবি দিয়ে আরেকবার দেখবি পরে তাহলে একটা ক্রিয়া বলে বাবা বাজারে যায় ভাব শেষ বাবা বাজারে যায় মনোভাব শেষ কিন্তু বাবা বাজারে যে বাবা বাজারে গিয়ে তাহলে মনোভাব তাহলে যে ক্রিয়া দ্বারা মনোভাবটা সম্পূর্ণ সমাপ্ত হলো সেটা সমাপিকা আর যে ক্রিয়া বলার পরে বোঝাই যাচ্ছে যে এরপর আরো কিছু বাকি আছে সেটা হচ্ছে অসমাপিকা ঠিক আছে এবং দেখেন কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার কিসের ভিত্তিতে কর্মের ভিত্তিতে কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার একটু হলো অকর্মক একটু হলো সকর্মক আর একটু হলো বিকর্মক কর্মের ভিত্তিতে কে কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার একটি অকর্মক একটি সকর্মক এবং আরেকটি হচ্ছে দ্বিকর্মক যে ক্রিয়ার কি কর্মপদ উল্লেখ থাকে না যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে না অকর্মক সকর্মক কি যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে একটা থাকে না একটা থাকে তাহলে যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে না কি অকর্মক আর যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে সকর্মক দ্বিকর্মক কি যে ক্রিয়ার দুই ধরনের কর্মপদ উল্লেখ থাকে যে ক্রিয়ার দুই ধরনের কর্মপদ উল্লেখ সংজ্ঞা দিয়ে মার্কেট পাওয়া যাইব
স্টিল লাইভ মার্কেট পাউন যাইব, সংজ্ঞা দিয়ে মার্কেট পাউন যাইব, সংজ্ঞা দিয়ে কোনো কাম হইব, বিশেষ প্রিলিমিনারিতে সংজ্ঞা দিয়ে কোনো কাম নাই, অ্যাডমিশনে জবের চাকরির পরীক্ষায় সংজ্ঞার কোনো কাম নাই, কাম কিসের? সিল্লাইকন কাম কিসের? সেনা সেনা, যে কোনটি অকর্মক, কোনটি সকর্মক, কোনটি দ্বিকর্মক, চিন্তন অ্যাকশন অ্যাকশন, প্র্যাকটিক্যাল ব্যবহারিক লাগবে, সংজ্ঞা আপনাকে চাইবে না, যকর্মক কাকে বলে, সকর্মক কাকে বলে, দ্বিকর্মক কাকে বলে, আপনাকে বলবে নিচের কোনটি অকর্মক, নিচের কোনটি সকর্মক, নিচের কোনটি দ্বিকর্মক, কিংবা একটা বাক্য দিয়ে বলে দিবে যে এই বাক্যে কোন ক্রিয়া আছে, বুঝতে পারলেন? তার মানে আপনাকে চিনতে হবে, কেমনে বুঝবো কর্ম আছে নাকি কর্ম নাই নাকি দুটা কর্ম, সেনাটা মূল কাজ, সেনা যে আসেন এবার লাইনে আসেন, দেখেন আমি পড়ি, আমি খাই, এটা আমার বেশি ভালো লাগে, খাওয়ার কথাটা আমার বেশি ভালো লাগে, এটা আমি খাই আগ্রহী পড়ি, শিক্ষার্থী বন্ধুরা আমি খাই, খাইটা হচ্ছে ক্রিয়া, আচ্ছা আমি খাই কি বাক্য হয়েছে না হয়নি, আমি খাই একটি বাক্য হয়েছে না হয়নি বলেন, হ্যাঁ বুঝলে বুঝ না বুঝলে তোর মিস্টেক হয়েছে, আমি খাই বাক্য হয়েছে, আচ্ছা খাইটা হচ্ছে ক্রিয়া, খাইটা কি ক্রিয়া, খাওয়ার কাছে করছে কি আমি, আমি কি বলা হয় কর্তা, শিক্ষার্থী বন্ধুরা আপনি অনেকে কারক নিয়ে ফাল পাড়তেছেন, আজকে কারক অর্ধেক শেষ করে ফেলবো, এই যে কর্ম যখন চেনাবো কারক অর্ধেক শেষ হয়ে যাবে, কারক পড়াবো না, কারক পড়ানোর আগে কি কারক অর্ধেক শেষ, আপনি কর্ম চিনবেন এখন, কর্ম আর কর্তা, কর্মকারক আর কর্তিকারক, দুনিয়ার কোনোদিন আর সমস্যা হবে না, পৃথিবীতে কোনোদিন আর কর্মকারক আর কর্তা কোনো প্রবলেম হবে না, যদি আপনি এই কর্মগুলো বোঝেন, তো জীবনে তো বুঝে পড়েননি, কেমনে পড়ছেন, এই যে ঘষা মারা মেথড নাকি, জি কারক অর্ধেক আজকে কমপ্লিট হয়ে যাবে, যদি কর্ম আর কর্তাটা বোঝেন তাহলে কারক অর্ধেক শেষ, খাওয়াটা কাজ, খাওয়াটা কি কাজ, খাওয়ার কাজটা করছে কে, আমি, আমি করতে যে কাজ করে তাকে বলা হয় কি কর্তা, পড়া হলো কাজ, পড়াটা কি কাজ, পড়ার কাজ করছে কে, রহিম, রহিম হলো কর্তা, ঠিক আছে, ঠিক আছে তো নাকি, পরিবেশটা সুন্দর তো নাকি, কোন আওয়াজ আছে না, আচ্ছা খাওয়ার কাজটা আমি করছি কিন্তু আমি খাচ্ছিটা কি, ঘোড়ার ডিম, কি খাচ্ছি বলেন, কি খাচ্ছি, আচ্ছা কিছুই খাচ্ছি না এমন কি হওয়ার সুযোগ আছে, কিছুই খাচ্ছি না এমন কি ঘুরতে পারবে কেন, না আমি যেহেতু খাই তার মানে কিছু না কিছু একটা খাই, কিন্তু সেটা আমি উল্লেখ করিনি, কারণ আমি উল্লেখ করতে বাধ্য না, কতদিন আবার বলেছি যে বাক্য কোনো কিছুই উল্লেখ করতে বাধ্য না, একটা জিনিস আর কি ছাড়া ক্রিয়া ছাড়া, বাংলা বাক্য শুধু একটা জিনিস উল্লেখ করতে বাধ্য, সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর অন্য কোনো কিছু উল্লেখ করতে পারে নাও করতে পারে, দ্যাট ইজ বাক্যের খুশখুশ, তাহলে ক্রিয়া আছে খাওয়া, খাওয়ার কাজটা করছি আমি, আমি কর্তা, কিন্তু খাওয়ার বিষয়টি উল্লেখ করেনি, কিন্তু চাইলে উল্লেখ করতেও পারে বাক্য, বাক্যে দ্যাট ইজ খুশ করি, বাক্য বলে যে আমি কি ভাত খাই, আমি রুটি খাই, আমি কলা খাই, আমি বিড়ি খাই, তাহলে খাওয়াটা ক্রিয়া, কি খাই ভাত, এটা হলো কর্ম, ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম, ক্রিয়ার বিষয়কে কি বলা হয় কর্ম, তাহলে যখন ক্রিয়ার বিষয়টা উল্লেখ আছে এই ক্রিয়াটার নাম কি সকর্ম, আর যখন এটা উল্লেখ নাই একই ক্রিয়াটার নাম অকর্ম, একই খাই ক্রিয়া, একই খাই ক্রিয়া, কখনো অকর্ম কখনো সকর্ম, যখন খাই কি সেই বিষয়টা উল্লেখ করা আছে তখন খাইটা হচ্ছে সকর্ম, আর যখন কি খাই উল্লেখ করা নাই সেটা অকর্ম, রহিম পড়ে, পড়াটা রহিমের কাজ, পড়াটা কাজ করছে কি রহিম কর্তা, রহিম কি পড়ছে, কিছুই পড়ছে না এমন কি বলার কোনো চান্স আছে না, নাই কোন না কোনো কিছু একটা পড়ছে, কিন্তু কি পড়ছে সেটা রহিম উল্লেখ করেনি, কারণ উল্লেখ করতে রহিম বাধ্য না, তাহলে কি পড়ছে উল্লেখ করেনি, ক্রিয়ার যে বিষয় সেটি উল্লেখ করেনি বলে তো ক্রিয়াটা অকর্ম, ক্রিয়াটা কি অকর্মকারী, পরে ক্রিয়াটা সকর্ম,
তখন যখন রহিম বই পড়ে, রহিম কোরআন পড়ে, রহিম কবিতা পড়ে, রহিম উপন্যাস পড়ে, রহিম বাংলা কোষ পড়ে, রহিম সাহিত্য জিজ্ঞাসা করে। মিনা লেখে, লেখাটা হলো ক্রিয়া, লেখাটা কি ক্রিয়া, কে লিখছে, মিনা হচ্ছে কর্তা, কি লিখছে উল্লেখ করেছে, না মিনা উল্লেখ করেনি, তাহলে এটা লেখাটা হলো অকর্ম ক্রিয়া। কিন্তু যদি উল্লেখ করে মিনা চিঠি লেখে, মিনা কবিতা লেখে, মিনা এসএমএস লেখে, তাহলে সকর্ম ক্রিয়া। আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও, এইবারকে কর্তা কোনটা, কর্তা আমাকে ভাত দাও, কর্তা কোনটা বলে, এইবারকে কর্তা কোনটা, কি বলেন, আজ নাই কেন, কি লেখছে সে আমাকে কর্তা, তাই না ইলিয়াস বাবা, ক্রিয়া কোনটা, দেওয়া, দেওয়ার কাজটা কি আমাকে করব, এই গাধা ইলিয়াস, অবনি উনা পণ্ডিত, অবনি উনা, বল দেওয়ার কাজটা কি আমাকে করব, আমি আমাকে দিব, কি দেওয়ার কাজটা কি আমাকে করবে রে বাবা, না দেওয়ার কাজটা আমাকে করবে না, দিবে কে, কে দিবে, যার খুশি সে দিজ্ঞা, দ্যাট ইজ খুশখুশ, অর্থাৎ কে দিবে উল্লেখ নাই, তার মানে কর্তা নাই, তার যে কর্তা বোঝো না, কর্ম বোঝো না, তাহলে কারো কেমনে বুঝবা, কারো বোঝার চান্স নাই, তার মানে যে দেবে সে কর্তা, এখানে কে দেবে উল্লেখ নাই, এই যে জাহিদ পণ্ডিত জাহিদ লিখছে আমাকে, না ভাই আমাকে কর্তা না, কারণ আমাকে তো দিবে না, কেউ একজন দিবে, কেউ কাকে দিবে, আমাকে তো যে দিবে সে কর্তা, যাকে দিবে সে হচ্ছে কর্ম। তাসিরুল্লাহ তারেক, আমাকে না, আমাকে আমাকে, হ্যাঁ ঘষা মারা ব্যাকরণ হবে না, কাম হবে না, ঘষা মারা ব্যাকর দিয়ে ব্যাকরণ হবে না, তাহলে যে দিবে যে কাজ করবে, তাহলে আমি কি কাজ করব, দেওয়ার কাজটা কি আমি করব, আমি কোটি কোটি কাজ করতে পারি, কিন্তু এই ব্যাংকের যে কাজ সেটি তো আমি করিনি, কে করেছে, দিবে কে, কে একজন এক্স ওয়াই জেড, সকিনা সুমনা সালমা ময়না, যে দিবে সে কর্তা, আর কাকে দিবে, আমাকে, আমাকে, যে করে সে কর্তা, যাকে করে সে কর্ম, যে যে করে, যে করে সে কর্তা, যাকে করে সে কর্ম, যে দেয় সে কর্তা, যাকে দেয় সে কর্ম, এর নাম ব্যক্তিবাচক কর্ম, কি কর্ম, ব্যক্তিবাচক কর্ম, ব্যক্তিবাচক কর্ম, আর ভাতটি ভাত, ভাতটি কর্তা না কর্ম, দিবে কেউ একজন সে কর্তা, কাকে দিবে আমাকে, দিবে কি দেওয়ার বিষয়, কি দিবে কি দেওয়ার বিষয়, দেওয়ার বিষয় ভাত, এটিও কর্ম, এর নাম বস্তু কর্ম, কি কর্ম, বস্তুবাচক কর্ম, এই বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তি কর্মকে বলা হয় গৌণ কর্ম, কিছু নেই, বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, শুধু কর্তাকে চিনবেন না ফাতেমা, কর্তা কর্ম সব চিনাবো ইনশাল্লাহ, গুড খুশি দিলে মা বউ আপু, হ্যাঁ ডার্লিং সুইটহার্ট, হ্যাঁ বেবি, হ্যাঁ আমাকে দাও, যে দিবে সে কর্তা, বস্তুবাচক কর্মের নাম কি মুখ্য কর্ম, বস্তুবাচক কর্মের নাম মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মের নাম কি গৌণ কর্ম, ব্যক্তিবাচক কর্মের নাম গৌণ কর্ম, তাহলে দেওয়াটা হলো কাজ, যে দিবে সে কর্তা, কে দিবে নাই, কি দিবে, দিবে কি দেওয়ার বিষয়, কি ভাত, তাহলে ভাত হলো কর্ম, বস্তু কর্ম, আর কাকে দিবে আমাকে, কর্ম ক্রিয়ার বিষয়টা কর্ম, ক্রিয়ার বিষয় কর্ম, ভালো করে শুনেন, ক্রিয়ার বিষয় ভাত এটা দিবে কর্ম, আর যাকে আশ্রয় করে কর্তা কাজটি করে, যাকে আশ্রয় করে, যা করে তা কর্ম, যা করে তা কর্ম, এবং যাকে করে, যাকে আশ্রয় করে করে,
যে করে সে করে, এই তত্ত্ব বুঝলে কর্তৃকারক আর কর্মকারক ফিনিশ। এই তত্ত্বটুকু বুঝলে আমি কেন তো বারবার করে বলছি, কারণ কারোকে দিয়ে আর কিন্তু বোঝাবো না, শর্টকাট মারবো, তখন অনেক মাল আছে হঠাৎ করে ঢুকবে, ছিল না আজকের ক্লাস করেন হঠাৎ করে ঢুকে মাঝখানে ঢুকে বলবে স্যার বুঝলাম না, যে স্যার উদাহরণ দেন স্যার, বলেন স্যার, দুই চারটা মাল আছে মাঝে মাঝে ঢুকে গেলে মিস কল মারে, মিস কল মেরে ডিস্টার্ব দেয়। আমি অনেক কথা বলছি এই জন্যই যে আপনাকে কারকে দিয়ে কর্তৃকারক আর কর্মকারকে কিন্তু আমি অনেক কথা বলবো না। ডাক্তার ডাকো বলেন, ডাক্তার ডাকো, ডাক্তার কর্তৃকারক না কর্মকারক বলেন, ডাক্তার কোন কারক বলেন, কর্তৃকারক না কর্মকারক? জি জুয়েল স্যার টিসিএস বাংলা, জি থ্যাংক ইউ, তোমা হ্যাঁ জুয়েল স্যার কর্তা আর আপনারা কর্ম, জি থ্যাংক ইউ। ডাক্তার কর্তা না কর্ম? গুড থ্যাংক ইউ। আচ্ছা এটা কি ক্রিয়া, কোনটা ক্রিয়া? ক্রিয়া হচ্ছে ডাকা, ক্রিয়াটা কি ডাকা, ডাকার কাছে কি ডাক্তার করবে না, তাহলে কর্তৃকর্ম কেন ভুল হবে বোঝান, কর্তৃকারক কর্মকারক ভুল হয় কেমনে, ভুল হয়, ভুল হওয়ার কোন সাস নাই, দুনিয়ার কোন টিচার নাই যে আপনাকে ভুল করাবে, কারো বাংলাদেশে তো নাই, তাহলে আমেরিকা থেকে টিচার আনা লাগবে। শুধু ক্রিয়াটা চিনতে হবে, ক্রিয়া ডাকাটা হলো ক্রিয়া, ডাকাটা ডাকার কাজটা করবে কে ভাই, যে করবে সে নাই, কাকে ডাকবে, ডাক্তার কে, যে ডাকবে সে কর্তা, যে ডাকবে সে কর্তা, ডাকে যাকে ডাকবে সে কি কর্ম, আর ডাকবে কে কর্তা কে আমরা জানি না, দ্যাট ইজ খুশখুশ। ডাক্তারের বউ ডাকতে পারে, কম্পাউন্ডার ডাকতে পারে, রুগী ডাকতে পারে, ডাক্তারের ডার্লিং ডাকতে পারে, ডাক্তারের মেয়ে ডাক্তার, আমার কি, যে খুশি সে ডাকুক, যে ডাকবে সে কর্তা, আর কাকে ডাকবে, ডাক্তার কে কর্ম। এখন ঘষা মারা মেথড যে বললাম বোঝালাম ঝামেলা কি, এখন ছাত্র মুখস্থ করতেছে, ওই যে কারো মুখস্থ করেন, কেন মুখস্থ করেন, না ডাক্তার 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 কর্মকারক ডাক্তার কর্মকারক, না ডাক্তার 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 নিশ্চয় কর্মকারক, ডাক্তার নিশ্চয় ডাক্তার কর্মকারক, না ডাক্তার ডাক্তার নিশ্চয় ডাক্তার কর্মকারক, এখন এই যে ডাক্তার নিশ্চয় ডাক্তার থাকলে কর্মকারক। এখন পরীক্ষা প্রশ্ন হচ্ছে ডাক্তার ডাকে, ডাক্তার কি ডাকে, ডাকে ডাক্তার কোন কারক, এখন ওই যে ছাত্রের কমন পড়েছে কর্মকারক, বলেন ডাক্তার কর্মকারক না, ডাক্তার তো কর্মকারক নাকি, ডাক্তার কর্মকারক, এই ডাক্তার কর্ম, এই ডাক্তার কি কর্তা। এখন ওই যে অনেকে আছে যে মেমোরাইজ করে বোঝে না, ডাক্তার মানে কি কর্ম, ডাক্তার মানে কি, ডাক্তারের পাশায় দাগ আছে মানে কর্ম, ডাক্তারের পাশায় দাগ নিচেও না, অনেক এলাকায় বলতে শুনেছি কি ডাক্তারের নিচে না, বলছে স্যার কার পাশায় দাগ, ও ডাক্তারের পাশায়, ডাক্তারের পাশায় দাগ থাকলে কর্ম না, ডাক্তারের পাশায় দাগ থাকলে কর্ম না, আসলে কর্ম না কর্তাকে নির্ভর করবে কিসের পর, ক্রিয়ার পর, ডাকে ডাকে ডাকার কাজটা করছে ডাক্তার, কাকে ডাকছে আমরা কেমনে জানবো, ডাক্তারের বউকে ডাকতে পারে, ডাক্তারের শালিকে ডাকতে পারে, যাকে খুশি তাকে ডাকো, ডাকছে ডাক্তার, তাহলে ডাক্তার নিজেই কর্তা, ডাক্তার রোগী দেখে, ডাক্তার রোগী দেখে, তাহলে ডাক্তার কর্তা, রোগী কি, রোগী হচ্ছে কর্ম, রোগী কর্ম। এবার আপনি পড়ে রাখলেন না রোগী কর্ম, রোগী কর্ম, রোগী কর্ম, না রোগী রোগী নিশ্চয় ব্যক্তির কর্ম, রোগী নিশ্চয় ব্যক্তির কর্ম। এখন পরীক্ষা দেওয়া হবে যে রোগী ওষুধ খায়, রোগী ওষুধ খায়, তাহলে রোগী কি কর্ম, তাহলে কারো কি কার পাশায় দাগ, এটা দেখে নির্ণয় করলে কারো নির্ণয় হবে কার পাশায় দাগ না, বুঝতে হবে ক্রিয়ার সাথে নেটওয়ার্ক করতে হবে, তাহলে এবার রোগী কর্ম না, এবার রোগী নিজেই কি কর্তা, কারণ খাইটা ক্রিয়া, খাওয়ার কাজটা করছে কে, রোগী, রোগী কর্তা, রোগী কি খাচ্ছে, ওষুধ, তাহলে কর্ম, ওষুধ কি জাতীয় কর্ম, ওষুধ কি জাতীয় কর্ম,
বস্তুবাচক এই যে এক মাল এর পরে প্রশ্ন করেছে যে মালটাকে দেখি কই গেল মুখ্য আর গৌণ কর্তার মধ্যে পার্থক্য কি কর্তার পার্থক্য পরে বোঝাবো আসা কর্তায় যাব পরে আচ্ছা তাহলে পশু দেওয়ার কর্ম বুঝতে পারলেন তাহলে এখানে ডাক্তার ডাক্তার রোগীকে ঔষধ দেয় ডাক্তার রোগীকে ঔষধ দেয় এই বাক্যে কর্তা কোনটি কর্তা ডাক্তার ডাক্তার হলো কর্তা ডাক্তার দেয় ডাক্তার দেয় কি দেয় 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 জিনিসটা কি ঔষধ এটা বস্তুবাচক কর্ম কি কর্ম বস্তুবাচক কর্ম আর কাকে দেয় রোগীকে রোগী হলো কি ব্যক্তিবাচক কর্ম আর এই বাক্যটার নাম দ্বিকর্ম ক্রিয়া কি ক্রিয়া দ্বিকর্ম বিকর্ম এই বাক্যে কয়টা কর্ম আছে দুই রকম ব্যক্তিবাচক আর বস্তুবাচক বুঝলেন এই বাক্যটার নাম দ্বিকর্ম ক্রিয়া যে বাক্যে দুটা কর্ম থাকবে কয়টা কর্ম দুটা কর্ম জি যে বাক্যে দুই ধরনের কর্ম থাকবে তার নাম দ্বিকর্ম ক্রিয়া তুমি আমাকে বই দিয়েছে তুমি আমাকে বই দিয়েছে জি ওষুধ মুখ্য স্যার জি স্যার আপনি ওষুধ মুখ্য স্যার ওষুধ বস্তু স্যার ক্রিয়ার বিষয় ওষুধটা ক্রিয়ার কি বিষয় কি দিয়েছে ওষুধ ক্রিয়ার বিষয়টা হচ্ছে মুখ্য আর কর্তা যাকে আশ্রয় করে ওই মুখ্য বস্তুটা দিয়েছে সে হচ্ছে গৌণ তাহলে এটা দ্বিকর্ম ক্রিয়া এই বাক্যটা কি দিয়েছে এটা কোন ধরনের এটা দ্বিকর্ম কেন দ্বিকর্ম দিয়েছে কে শুনি শুনি হলো কর্তা শুনি কি দিয়েছে বিষয় কি শুনি হচ্ছে বই দিয়েছে তাহলে বই হচ্ছে বস্তুবাচক কর্ম ক্রিয়া বিষয় বস্তুবাচক কর্ম আর বইটা শুনি দিয়েছে কাকে আশ্রয় করে কাকে দিয়েছে আমাকে দিয়েছে আপনাদের কিন্তু না আমাকে দিয়েছে আর আমি হচ্ছে কি গৌণ কর্ম আমি গৌণ কর্ম বস্তু ব্যক্তিবাচক কর্ম নাম গৌণ কর্ম আর বস্তুবাচক কর্ম আর এই বাক্যটার নাম কি দ্বিকর্ম যে বাক্যে দুটি কর্ম থাকবে দ্বিকর্ম যে বাক্যে কর্ম থাকবে না অকর্ম যে বাক্যে কর্ম থাকবে সকর্ম এরপরেও যদি না বোঝেন তাহলে যে ডক্টর শহীদুল্লাহ কে কবর থেকে তুলে আনা ছাড়া অন্তত বাংলাদেশে আর কোনো টিচার পাবেন না ইনশাআল্লাহ দেখেন ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ প্রযোজক ক্রিয়া ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ তামিমা আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছে না সৌরভ বুঝছি আপনার কপাল খারাপ আছে এরপর নাসিরের উইকেট ফেলে আপনার উইকেটে যাবে এবার তামিমা এর আগে তো তিন সেক্টর উইকেট ফেলছে তাই না এবার আপনার পালা সৌরভ সরকার জি ইনশাআল্লাহ যা যা তোমার গায়ে আমরা বলে লেখেন প্রযোজক ক্রিয়া লেখেন একজনের প্রযোজনায় একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয় একজনের প্রযোজনায় অন্য কর্তৃক একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে তাকে প্রযোজক ক্রিয়া বলে একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে এখন এইটা হলো ব্যাকরণিক সংজ্ঞা এখন আজকে এক্সাম হবে না সাব্বির আজকে এক্সাম হবে না কারণ আমি পক্ষ করে আজকে শেষ করবো আগামী দিন এক্সাম হবে আগামীকাল
টপিক শেষ না করে আপনি এক্সাম মিস না করেন, অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই ক্লাস করে না, বুঝে না, পরীক্ষা দিন বিভ্রান্ত হয়, টপিক শেষ করবো, একটা পরীক্ষা নেবো, তাহলে আজকে পদ প্রকরণ হিসেবে শেষ করবো, পরে আগামীকাল পরীক্ষা নেবো। এই সংজ্ঞাটা একটু সহজ করে যদি বলি তো ব্যাকরণের সংজ্ঞা পণ্ডিতদের সংজ্ঞা, আর অপণ্ডিত জুয়েল কি ক্রিয়ার ভাষায় এই সিম্পল করে সংজ্ঞাটা যেমন, যদি একজন আরেকজনকে কোনো কাজ করিয়ে নেয়, কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেই কাজটা নাম হচ্ছে পূজক ক্রিয়া। বুঝতে পেরেছেন? জি। তাহলে ওই যে অনেক উদাহরণ আপনারা দিয়েছেন, মা শিশুকে স্নান দেখায়, বা কোনো করে দিয়েছে মা শিশুকে দুধ খাওয়ায়, মা শিশুকে স্নান দেখায় বা মা শিশুকে দুধ খাওয়ায়, এখানে ক্রিয়াটা হলো দেখা। এই দেখার কাজটা মা কিন্তু করছে না, শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছে। মা দেখানোর কাজটি নিজে না করে শিশুকে কি করছে? দেখাচ্ছে। মা নিজে দুধ না খেয়ে শিশুকে খাওয়াচ্ছে, অর্থাৎ কাজটি একজন না করে আরেকজনকে দিয়ে কি করিয়ে নিচ্ছে। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে খাওয়ার কাজটা কে করছে? রাখাল। খাওয়ার কাজটা কি রাখাল করছে? বাবারা না, খাওয়ার কাজটা করছে গরু। গরু কিন্তু নিজের ইচ্ছে করছে না, কার ইচ্ছে? রাখাল। রাখাল গরুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, রাখাল গরুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। সাপুড়ে সাপ খেলায়, সাপুড়ে সাপ খেলায়, তাহলে খেলার কাজটা করছে সাপ, কিন্তু নিজের ইচ্ছায় না, সাপকে খেলায় নিচ্ছে কে? সাপুড়ে। সাপুড়ে খেলার কাজটা সাপকে দিয়ে কি করায় নিচ্ছে। যদি কেউ কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেই কাজকে বলা হবে কি? প্রযোজক। প্রযোজক ক্রিয়া। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। আর এই যে দুজন মিলে কাজটা করে, একজন করিয়ে নেয়, যে করিয়ে নেয়, যে করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে করানো হয় তাকে বলা হয় প্রযোজক কর্তা। একটু মনে রাখেন। জি, জুয়েল স্যার আপনাদের বাংলা পড়ায়, যে জুয়েল স্যার কিন্তু পড়ে না, জুয়েল স্যার কাজটি করে নিয়েছে কাকে দিয়ে? আপনাদেরকে দিয়ে। অর্থাৎ আমি নিজে পড়ছি না, কিন্তু আমি আপনাদেরকে কি পড়াচ্ছি, তাহলে কর্তা কাজটি আরেকজন কর্তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। যে করিয়ে নেয় সে কি সেও কর্তা? যাকে করানো হয়, যাকে দিয়ে করানো হয় সেও কর্তা। প্রযোজক কর্তা আর একটা প্রযোজ্য কর্তা। পরীক্ষা প্রশ্ন হবে সাপুড়ে সাপ খেলায়, এবারে প্রযোজক কর্তা কোনটি? প্রযোজক। যে করিয়ে নেয়, যে করিয়ে নেয় সে প্রযোজক, আর যাকে দিয়ে করানো হয় সে প্রযোজ্য। রাখাল প্রযোজক আর গরু হচ্ছে প্রযোজ্য। বুঝে আছেন? এই যে সাকিব খান, যাকে পায় তাকেই কি করে? জড়ায় ধরে, বলছে জান তোমার সামনে বাঁচবো না। হ্যাঁ, এটা আসলে ওনার কথা না, এই কথাটা ওনাকে দিয়ে বলাই নিচ্ছে, কাজটা করিয়ে নিচ্ছে। কাকে? কে করিয়ে নিচ্ছে? কাজী হায়াত বা বদিউল আলম খোকন। অর্থাৎ একজন কিন্তু কাজটা করে নিচ্ছে, যে করে নিচ্ছে সে প্রযোজক, যে করিয়ে নিচ্ছে সেটি প্রযোজক, আর যাকে দিয়ে করে নিচ্ছে, আমরা দেখছি নায়িকা নায়ককে জড়াই ধরছে, তাই না? তো নায়িকা যদি নায়ককে জড়াই ধরতে চায়, তাহলে ক্যামেরার সামনে ধরবে কেন ভাই? সবার সামনে কেন? ওদেরকে আড়াল আবডাল নাই? এই যে আপনাদের সবার সামনে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরতে যদি চাইতো তাহলে তো ওদের অনেক জায়গা ছিল জড়িয়ে ধরতো, আপনার সামনে জড়িয়ে ধরছে কেন?
প্রযোজক বলে দিয়েছে জড়িয়ে ধর নালে কিন্তু টাকা দিব না, জড়িয়ে ধরলে টাকা পাবি। তাহলে এই যে জড়িয়ে ধরছে বা বৃষ্টিতে ভিজছে বা যা কিছুই করছে নিজের ইচ্ছাই না, নিজের ইচ্ছাই করলে আপনার সামনে করতো না ভাই, অনেক জায়গা আছে আপনি টেরও পাইতেন না, বুঝা গেছে? আপনার সামনে যা কিছুই করছে যা কিছু অ্যাকশনে আছে সেটা নিজের ইচ্ছা না, কার ইচ্ছাই? ওই যে মালটা টাকা দিয়ে করবো সেই রকম কর, তাহলে টাকা পাবি। যে করিয়ে নেয় সে প্রযোজক, যে করিয়ে নেয় সে কি প্রযোজক? আর আমরা যাকে দেখছি যে করছে আসলে সে নিজের ইচ্ছা না, সে প্রযোজ্য, সে কি প্রযোজ্য? জি দেখেন যৌগিক ক্রিয়া, কি ক্রিয়া? যৌগিক, যৌগিক ক্রিয়া জিল্লা এখন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, জিল্লা এখন ঠিক কিনা? জিল্লা এখন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, জোরে কোন ঠিক কিনা? সিল্লায় মার্কেট তন যাইব, বিজ্ঞাপন দিয়ে মার্কেট তন যাইব না, পড়ায় মার্কেট নিতে হইব, কি কন? যৌগিক ক্রিয়া, যৌগিক। আচ্ছা জি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে জি দেখেন, ধরেন আমার একটা ছাত্রী যার নাম হচ্ছে ওই যে তাহিরি, আছে তাহিরি? আচ্ছা তাহিরা, তাহিরাকে বললাম যে তাহিরা বইটা দাও, তাহিরা আমার ব্যাসে কিন্তু আছে তাহিরির বোন, তাহিরা আছে না ভাই? জি, তো তাহিরিকে বললাম তাহিরা বইটা দাও, তাহলে ক্রিয়া কোনটা? দেওয়া, দেওয়াটা ক্রিয়া, দেওয়া কিছু করবে কে? তাহিরা, তাহিরা হচ্ছে কর্তা, কি দিবে? বই। তাহলে তাহিরা আমাকে বইটা দিল, তাহিরা বইটা দিল, ধরুন তাহিরা বইটা কি রাখো, তাহলে তাহিরে বইটা রাখবে, তাহিরাকে যখন বললাম তাহিরা বইটা দাও, তখন তাহিরা একটা কাজ করেছে, কি করেছে? দিয়েছে, দেওয়াটা একটা কাজ। যখন বললাম তাহিরা বইটা রাখো, তখন বইটা রেখেছে, তখন রাখাটা একটা কাজ, বুঝতে পারলেন? এখন তাহিরাকে যদি আমি বলি, তাহিরাকে একটা আমার মানি ব্যাগ দিয়ে বলছে তাহিরা এই মানি ব্যাগটা রেখে দাও, তাহিরা কি, তাহিরাকে বললাম যে তাহিরা মানি ব্যাগটা রেখে দাও, তাহলে তাহিরা কয়টা কাজ করবে? একটা না দুটা? কয়টা কাজ করবে তাহিরা? তাহিরা যখন মানি ব্যাগটা বলবো রেখে দাও, তখন তাহিরা একবার রাখবে, তারপর আবার দিবে, তাহলে দুটা কাজ করবে না? যখন তাহিরাকে বললাম যে এটা রাখো, তো তাহিরা রাখলো, যখন বললাম দাও, তখন তাহিরা দিল, এবার তাহিরাকে বললাম রেখে দাও, রেখে দাও মানি ব্যাগটা, রেখে দাও টাকাটা, রেখে দাও, তাহলে তাহিরা রেখে আবার দিবে তো নাকি? হ্যাঁ, এই যে অবনী, দারুণ পণ্ডিত। এই দেখেন আমাদের অবনী লিখছে দুইটা। আচ্ছা অবনী, তোমাকে যখন তোমার মা একটা ড্রেস দিয়ে বলে যে ড্রেসটা রেখে দে, তখন তুমি কি রেখে দাও? যে রাখলাম আর এদের না রাখুন, রেখে কি দাও আবার? না, রেখে দাও মানে দাও না, শুধু রাখো। যখন বলবে দাও তখন একটি কাজ, যখন বলবে রাখো তখন আরেকটি কাজ, যখন বলছে রেখে দাও তখন দুইটা কাজ না, কয়টা কাজ? একটা কাজ। বুঝেন? বুঝেন নাই? যদি বুঝতে পারো আগে তাহলে এতদিন মালি হয়ে যাইতেন। জি, যখন বলছে খাও ভাত খাও, তাহলে খাবেন, যখন বলছে যাও তখন যাবেন, যখন বলছে নাও তখন নেবেন, ভাত খাও তাহলে খাবেন, ভাত নাও তাহলে কি নেবেন। কিন্তু যখন বললাম ভাত খেয়ে নাও, আপনি যখন বলবো যে ভাত খেয়ে নাও, তাহলে খেয়ে কি আবার ব্যাগে নিব? যে খাইলাম এবার প্যাকেটে করে দেন। আপনাকে বলছে যে ভাই ভাত খেয়ে নেন, তাহলে ভাত খেয়ে কি ব্যাগে করে আবার নিবেন?
যখন বলবে খাও খাবেন, যখন বলবে নাও তখন নেবেন, আর যখন একসাথে বলছে খেয়ে নাও তখন নেবেন না, খালি কি খাবেন, দুটো ক্রিয়া একসাথে যদি বলে তাহলে দুটো কাজ থাকবে না। দুটো কাজ একসাথে বললে দুটো মিলে কি একটা ক্রিয়া হবে, এই মানটার নাম যৌগিক ক্রিয়া। কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। সংজ্ঞা লেখেন, দুটো ক্রিয়া একসাথে বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। লেখেন, দ্রুত লেখেন, আজকে পদ শেষ করে একটু কারণে ঢুকবো। দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, তাকে দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি, যে স্বপ্নের ঠিকানা আজকেই কারোকে ঢুকে পড়বো ভাই, আজকে ইনশাল্লাহ আজকেই কারোকে ঢুকে পড়বো, এই তো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ কারোকে ঢুকবো। কারো কারণে ঢুকেই পড়েছে, আপনি টের পাননি, আপনার জীবনে অনেক কিছু ঢুকেছে আপনি টের পাননি, কারো কারণে ঢুকে পড়েছে আপনি টের পাননি, যখন টের পাবো তখন টের পাবেন জবো আল্লাহ। তাই দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়া অর্থ প্রকাশ করে তাকে বলে যৌগিক ক্রিয়া। সূর্য ওঠে, সূর্য ওঠে, সূর্য ওঠে, মানে ক্রিয়া কোনটা ওঠা, তাই না? সূর্যের কাজ কি ওঠা, সূর্যের কাজ কি ওঠা, সূর্য ওঠে, পাতা পড়েছে, তাহলে পাতার কাজ কি নিচে পড়া, উপরে থেকে পাতাকে নিচে পড়বে, সূর্য ওঠে, ওঠে একটা কাজ, আর পাতা পড়েছে, পড়া একটা কাজ। এখন যদি বলে সূর্য উঠে পড়েছে, আপনাকে আপনার মা বলছে দেখ দেখ সূর্য উঠে পড়েছে, মানে কি সূর্য উঠে আবার কি পড়ে গেছে, সূর্য উঠে পড়েছে, ওরে দেখ সূর্য উঠে পড়লো, সূর্য উঠে পড়েছে মানে কি আপনি বুঝে নিলেন যে সূর্য উঠে আবার কি পড়েও গেছে, তাই সূর্য উঠে ক্রিয়া উঠা, সাইরেন বাজে, সাইরেন বাজে, বাজাটা ক্রিয়া, সূর্যের কাজ কি ওঠা, ওঠা, সাইরেনের কাজ কি বাজা, সাইরেন বাজে। এখন যখন বলছে সাইরেন বেজে ওঠে বা সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো মানে কি সাইরেন বাজতে বাজতে কি উঠলো, হ্যাঁ সাইরেন কে বাজতে বাজতে উঠলো, সাইরেন কে বলবে নাই সাইরেন নাম, একটা নাম, সাইরেন বেজে উঠলো মানে আসলে উঠলো না শুধু বাজতে। মেয়েটি আমাকে বলল, মেয়েটি আমাকে বলল, শেষ উদাহরণ যৌগিক ক্রিয়া, বলাটা ক্রিয়া, বলাটা কি ক্রিয়া, তাই না? ক্রিয়া না ভাই, কে বললো, মেয়েটা কাকে বললো, আমাকে, বলাটা একটা কাজ। জাহাজ ঘাটে লাগলো, জাহাজ ঘাটে লাগলো, এখানে ক্রিয়া কোনটা, লাগানোটা, জাহাজ ঘাটে লাগলো, জাহাজ ঘাটে লাগলো, লাগা, জাহাজ ঘাটের সাথে ভিড়ে গেল, তাই না? যে পোস্টার লাগাও, তাহলে ক্রিয়া কোনটা, লাগানোটা, ছবিটা লাগাও, ক্যালেন্ডারটি লাগাও, তাহলে লাগানোটা একটা কাজ, তাহলে জাহাজ ঘাটে লাগলো বা পোস্টারটি লাগাও, লাগানো কাজ, মেয়েটি আমাকে বললো, বলাটা কাজ। এখন আমরা বলছি মেয়েটি আমাকে বলতে লাগলো, মেয়েটি আমাকে বলতে লাগলো, মেয়েটি আমাকে বলতে লাগলো মানে কি মেয়েটা বলতে বলতে কি লেগে যাবে, তাই না ভাই? দুইটা কাজ করবে না, মেয়েটা বলতে লাগলো মানে মেয়েটা বলতে বলতে আমার সাথে কি করবে, লেগে যাবে, তাই তো না? যদি লেগে যায় না ভাই তাহলে কিন্তু যৌগিক ক্রিয়া হবে না, তাই না? এটা নায়িকা বলতে বলতে লেগে যাচ্ছে, যদি লেগে যায় তাহলে যৌগিক ক্রিয়া, একটা অন্য ক্রিয়া, অ্যাকশন ধর্মী ক্রিয়া,
বলতে বলতে লেগে যাওয়া যাবে না, লেগে গেলে যৌগিক ক্রিয়া হবে না, বলতে লাগলো মানে বলবে, লাগবে না ভাই, বোঝা গেছে? দুটো ক্রিয়া বলবো কিন্তু কাজ দুটো হবে না, কাজ কি হবে? একটা। তাহলে দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে সেই ক্রিয়াটার নাম যৌগিক ক্রিয়া, শেষ ক্রিয়ার নাম মিশ্র ক্রিয়া। ভাইরা আমার, এডমিশন টেস্টের ভাই যারা আছেন, এডমিশনের ভাইরা আমার, খুবই জরুরি আপনাদের জন্য, কোনটি মিশ্র ক্রিয়া, কোনটি যৌগ ক্রিয়া, কোনটি প্রযোজক ক্রিয়া, কোনটি হ্যান ক্রিয়া। এডমিশনে প্রতি বছর প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন এই ধরনের পদ্মকরণ থেকে পরীক্ষা প্রশ্ন হবে, আর জবেও আসে। জি, মিশ্র ক্রিয়া দেখেন, আমার ছাত্র সাব্বির তুষার, হ্যাঁ সাব্বির তুষার, আচ্ছা আমার প্রিয় ছাত্র আছে না ভাই আমাদের কাছে? আচ্ছা সাব্বির তুষার আছে, আমার ইব্রাহিম আছে, হ্যাঁ আচ্ছা ইব্রাহিমের কথা আমি পরে বলছি। তো সাব্বির তুষার আমার খুব ভালো স্টুডেন্ট। তো সাব্বির তুষার আমি শর্টকাট বলি যে সাব্বির, হ্যাঁ তো সাব্বির এখন আমার ছাত্র মানুষ, তো সাব্বির ভাত খায়, ক্রিয়া কোনটা? খাওয়া, খাইটা ক্রিয়া, খাইকে সাব্বির কর্তা কি খায়? ভাত, ভাত খায়, কখনো রুটি খায়, কখনো কলা খায়, কখনো বিস্কিট খায়, বিড়ি টিড়ি তো খাও না নাকি সাব্বির? না সাব্বির ভালো ছেলে, সব ছেলে রুটি ছেলে বিড়ি টিড়ি খায় না। আচ্ছা সাব্বির তার ছাত্র ভাত খায়, রুটি খায়, হ্যাঁ কলা খায়। জি, এই সাব্বির যেদিন বিশেষ ক্যাডার হবে, এসটি হবে, ফার্স্ট সার্ভিস দিয়েছে, ধরে নেন সাব্বির পুলিশ বা ম্যাজিস্ট্রেট, তাই না? ম্যাজিস্ট্রেট হবে বা পুলিশ হবে, তখন সাব্বির কিন্তু শুধু ভাত রুটি খাবে না, কি খাবে সাব্বির মাঝে মাঝে? কি চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে, অন্থন খাবে, হট ডগ মানে গরম কুত্তা খাবে। ওকে, কিন্তু এত দামি দামি জিনিস খাইতে হলে সাব্বিরকে আরো একটা জিনিস খাইতে হবে, কি খাইতে হবে? ঘুষ খাইতে হবে। সাব্বির পুলিশ অফিসার হবে, এসপি হবে, তাহলে চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে, অন্থন খাবে, স্যুপ খাবে, তাই এত কিছু খাইতে হলে সাব্বিরকে কি খাওয়া লাগবে? এই যে আরেকটা দামি জিনিস খাওয়া লাগবে, ঘুষ। সাব্বির ঘুষ খায়, এখন শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনেন, খায় মানে খাওয়া, খায় মানে কি খাওয়া, সাব্বির ভাত খায়, রুটি খায়, কলা খায়, বিস্কিট খায়, কিন্তু ঘুষ খায়, বলছি খায় কিন্তু খাওয়া যায় না। ভালো করে শুনেন, প্রত্যেকটা ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে। খায় মানে খাওয়া, যাও মানে যাওয়া, দেখ মানে দেখা, হ মানে হওয়া, কিন্তু বললাম সাব্বির ঘুষ খায়, আসলে কিন্তু খাওয়ার কাজটি হয় না, সাব্বির আসলে ঘুষ নেয়। সাব্বির ভাত খায় মানে কি ভাত নেয়, সাব্বির রুটি খায় মানে কি রুটি নেয়, খায় মানে খাওয়া, খায় মানে খাওয়া, কিন্তু খায় ক্রিয়াটি মাঝে মধ্যে খাওয়া না বুঝিয়ে কি বোঝায়, বিশেষ অর্থ বোঝায়, বিশেষ অর্থ, এর নাম মিশ্র ক্রিয়া। সংজ্ঞাটা লিখে নেন, তারপর উদাহরণ দিয়ে আরেকবার বোঝাবো। লেখে, ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে, ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে, ক্রিয়াটা কিন্তু বিশেষ না ভাই, ক্রিয়াটা বিশেষ না, বুঝতে পারলেন? ক্রিয়াটা কিন্তু স্বাভাবিক, এই স্বাভাবিক ক্রিয়ায় মাঝে মধ্যে কি করবে, বিশেষ অর্থ, বুঝতে পারলেন? তাহলে ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে তাকে মিশ্র ক্রিয়া বলে। দেখেন ভাই আমার বোনেরা আপনাদের, যাই মানে যাওয়া ভাই, যাও যাই মানে কি যাওয়া, যাওয়া তাহলে মেয়েটা কোথায় যায়? বাড়ি যায়, বাজারে যায়, বাগানে যায়, কলেজে যায়, ঘর যায়, যাই মানে কি যাওয়া, না কোনো সন্দেহ আছে? যাই মানে যাওয়া, কিন্তু মেয়েটা গোল্লায় যায়, মেয়েটা গোল্লায় যায়, এবার কোথায় যায় মেয়েটা? রসগোল্লার দোকানে, আদি চমচম, না মাতৃভাণ্ডার, না রসমেলা,
না মধুবন কোথায় যায় বলেন তো? আসলে মেয়েটা আবার কোথাও যায় না, মেয়েটা কোথাও যেতে হবে না, মেয়েটা সারাদিন ঘরে বসে কি ফেস আর বুক যদি থাকে তাহলে গোল্লায় চলে যাবে, মেয়েটাকে কোথাও যাইতে হবে না। যাই মানে যাওয়া, এই বাক্যটাতে আমি যাই ব্যবহার করেছি কিন্তু কোথাও যাওয়া বোঝাবে না, বুঝতে পেরেছেন? জি ধরেন এই যে আমার রুমে একটা ফ্যান আছে, ফ্যানটা ঘুরছে না, আমি ঘুরাচ্ছি না, কেন ঘুরাচ্ছি না, ফ্যান ঘুরলে শব্দ হয়, আমি এসি চালাচ্ছি তাও দমে যাচ্ছে, ফ্যানটা ঘুরছে না, তো ফ্যানটা ঘুরছে না, আপনাকে যদি বলে ঘুর ঘুরছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? না, ঘুরছে না বিশ্বাস কেমন করবেন? না স্যার ঘুরছেই তো না, আমি দেখাতে পারছি না, অবশ্য লাইভ ক্লাস হলে সুবিধাটা, আমার পড়ার স্টাইল কিন্তু ভিন্ন, আমি আপনাদের অনেক কষ্ট করে আসলে বোঝাচ্ছি, কারণ আমার ক্লাসের স্টাইলটা একটু অন্যরকম, সামনাসামনি থাকলে আপনারা অনেক মজা পাইতেন এটা আমার বিশ্বাস, আমার দুর্ভাগ্য যে আপনাদের সেই সুযোগটা পাচ্ছি না। তো যাই হোক ফ্যানটা ঘুরছে না, তো ঘুরছে না ঘুরছে না, কেউ যদি বলে ঘুরছে তাহলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার আমার মাথা ঘুরছে, ডাক্তার সাহেব দেখেন তো আমার মাথা ঘুরছে, তাহলে ডাক্তার কি বিশ্বাস করবে না, বলবে ধর মিয়া কই ঘোরান, আন্দাজে আজদামি করে ঘুরছে না কিছু না, ঘোরান দেখি কই ঘুরছে, বলবে না বিশ্বাস করবে? তাহলে যে ফ্যান ঘুরছে, যে লাটিন ঘুরছে, এই যে এগুলো ঘুরছে ক্রিয়া, ঘোরা স্বাভাবিক ক্রিয়া, কিন্তু আমার মাথা ঘুরছে এটি স্বাভাবিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? আমার মাথায় হাত রেখে আমার গ্রামের একজন মুরব্বী বলছে দোয়া করি তুই আরো বড় হ, বুঝতে পারলেন? দোয়া করি বাবা তুই আরো বড় হ, তাহলে আমি কি আরো বড় হব? না রে ভাই, আমি তো এখন ছোট হব, তাহলে এখন বড় হওয়া তার আসলে কি বুঝিয়েছে? একটা বিশেষ কিছু বিশেষ, বুঝতে পারলেন? তার মানে প্রত্যেকটা ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে, কিন্তু মাঝে মাঝে ওই ক্রিয়াটা ওই অর্থ না বুঝে একটা কি বিশেষ স্পেশাল অর্থ বোঝানো হয়, ক্রিয়াটা ওইটাই থাকে কিন্তু অর্থটা বুঝে ভিন্ন, ওই ক্রিয়াটাকে বলে মিশ্র ক্রিয়া। তাহলে পরীক্ষা প্রশ্ন মিশ্রের কোনটি মিশ্র ক্রিয়া? মেয়েটি গোল্লায় যায়, হ্যাঁ, বা ঘুষ খায়, সুদ খায়, জুয়েল শেখ খায়, জুয়েল কি ক্রিয়া? শেখ খায়। তাহলে জুয়েল কি ক্রিয়া? কি শেখ খায় বলেন তো ভাই? না শেখ খায় না, শেখ অনুভব করে, আসলে কেন খাওয়া যায় না? জি ইনশাল্লাহ, এটি অবশ্যই ঠিক, ঠিকই বলেছেন। হ্যাঁ মুক্তা বাড়ো, আপনি ঠিকই বলেছেন যে ইনশাল্লাহ, যে আসলে অন্তত সরাসরি না হোক তবু তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই অনলাইনে সুবাদে তবু তো আপনাদের সাথে একটু পরিচিত হতে পারছি, একটু মজা করতে পারছি, এটি অনেক বড় কাজ। এই জন্য স্রষ্টাকে ধন্যবাদ, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে অন্তত এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম সুযোগ আমাদের করে দিয়েছে, যে অন্তত একটু দূর থেকেও আপনাদের সাথে আমার একটা অন্তরের মিল, যদিও চোখে দেখি না দেখছি না, যদিও চেহারা দেখি না নাম জানে অনেক কিছু, তারপরেও কিন্তু আপনাদের সাথে একটা কি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, এটি একটা অনলাইন ব্যাপার হয়েছে। এখন লিখবেন হচ্ছে ক্রিয়ার ভাব, ক্রিয়া কি ভাব, ক্রিয়ার ভাব লেখেন, ক্রিয়ার ভাব ইংরেজিতে যাকে বলা হয় মুড, ক্রিয়ার ভাব ইংরেজিতে কি বলা হয় মুড, মুড। আচ্ছা নাহি তো যেমন পলাশ, আমরা তাজমহল দর্শন করলাম, পলাশ তাজমহল দর্শন করা মানে দেখা না, দেখার চেয়ে বিশেষ কিছু, ভালো করে শোনেন। আচ্ছা হ্যাঁ এক প্রশ্নটার উত্তর দিচ্ছি, ভালো একটি কোশ্চেন, রিলেটেড কোশ্চেন, দেখেন আমরা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি যাচ্ছি, শিলাইদহ কুঠি বাড়ি, রবীন্দ্রনাথের সেরা জুতা, ভাঙা চশমা, তাই না, ভাঙা খাট, এগুলো দেখার জন্য শিক্ষার্থী বন্ধু দেখেন তো আমার আছে শহরে অ্যাপেক্সের শোরুমে দামি দামি জুতা আছে না, অনেক দামি দামি জুতা আছে তো ভাই, এসব দামি দামি জুতা দেখার বদলে আমি রবীন্দ্রনাথের সেরা জুতা দেখতে যাচ্ছি কেন? আসলে ওটা দেখা না, ওই যে জুতা দেখছি তাজমহল যে দেখছেন এটা দেখা না ভাই, এটা কি, এটা ভাব, এটা চিন্তা, এটা ভাবনা, এটা কল্পনা, এটা স্বপ্ন, বুঝতে পারলেন? আপনি যখন সকিনার বাড়ি যাবেন সকিনার বাড়ি দেখতে যাবেন, কিন্তু রোকেয়ার বাড়ি যখন যাবেন দেখবেন না, কি করবেন, দর্শন করবেন, দর্শন, এটা দেখা না ভাই, কি এটি হচ্ছে একটা অনুভব, অনুভব। এই রবীন্দ্র ভাঙা লাঠি দেখবেন, সেরা জোতা দেখবেন, এটা আপনি দেখবেন, এটা দেখে আপনি কি করবেন, অনুভব করবেন, কল্পনা করবেন, ভাববেন, অর্থাৎ দর্শন স্বাভাবিক দেখা নাকি অনুভবমূলক দেখা, ক্লিয়ার? দেখে মজা বিষয় যে মেয়েটি, আমি তাহিরাকে বললাম বই দাও, তাহিরা বই দিল, বইটা নাও, বইটা নিল,
দিলো না দিলো দেখলেন দিলো বা নিলো এখন তাহিরের এক বন্ধু বলছে তাহিরা স্যার চাইলো আর দিলা আর আমি যে এতদিন থেকে চাই দাও না তাহিরা বলছে তুই কি চাস দাদা বল দিব আজকে দিব তো সে তোর মন চাই তাহিরা বলে এই নেই নে রমজান নে মন নে তাহিরা মন দিবে আচ্ছা দিতে চাই তাহিরা মন এবার কি দিবে বলেন তো তাহিরা তখন আমাকে বই দিল তো বইটা দিল দেখলেন কলম দিল জামা দিল তাহলে একটা টাইটি দিল একটা ফুল দিল কিন্তু মন দিল আপনাকে এটা কেমনে দিল কি দিলে মন দেওয়া হবে ভাই বলেন তো তাহিরা কি দিলে আপনাকে মন দেওয়া হবে তাহিরা যে বলে দেন মন দিলাম আসলে ঘোড়া ডিম দিল কিছু দেয়নি আপনি ভাবলেন দিল তাই দিল আপনি ভাবলেন পেলাম তাই পেলাম আসলে কচু পেয়েছেন কিছু পাননি মিশ্র ক্রিয়া করে ফেলে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি ভাই মন দেওয়া প্রাণ দেওয়া প্রেম দেওয়া এই মন তোমাকে দিলাম 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 আর কেউ নেবেন নেন ভাই আরো আছে নেন নেন এই মন আসলে দেওয়ার কোনো বিষয় না এটা তো ফেক ভুয়া এটা তো অনুভব এটি দেওয়া যায় না দেওয়া হয় না দেওয়া বোঝায় না কি বোঝায় অন্য বিশেষ কিছু বোঝায় জি মিশ্র ক্রিয়া দিবেন তোমার সরকার মিশ্র ক্রিয়া দিবেন জি লেখেন ক্রিয়ার ভাব মুড প্লিজ শেষ করবো ক্রিয়ার ভাব মুড ইংরেজিতে ক্রিয়ার ভাবকে বলে মুড মুডের বাংলা কি ভাব আপনাদের মুড আছে মুড আচ্ছা মুড আছে এখন হালকা পাতলা যেদিন ক্যাডার হবেন যেদিন রেজাল্ট হবে বিসিএস এর এসপি বা ব্যাস্টেড সেদিন কি কেমন লাগবে মুড জি দেখবেন ভাবে মাটিতে পা পড়বে না জি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন জাহাঙ্গীরনগর জগন্নাথে চান্স পেয়েছিলেন বুয়েট রুয়েটে মেডিকেলে কেমন হয়েছিল বলেন তো কেমন ভাবছিল মুড বেড়ে গেছিল না জি যেদিন বিসিএস ক্যাডার হবে সেদিনও কিন্তু মুড পাবে মুড ক্রিয়ার ভাব লেখেন ক্রিয়ার প্রকাশ ভঙ্গি ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে বলে মুড ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে বলে মুড তাহলে ক্রিয়ার ভাব কি ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গি ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গি ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গি এখন দেখেন একটা ক্রিয়া যাও একটা ক্রিয়া কি যাও তিনটা এক ক্রিয়া না ভিন্ন ক্রিয়া এই তিনটা ক্রিয়া এক না ভিন্ন দেখেন জি এখন সকিনা আমাকে বলছে ক্লাস করতে করতে বলছে স্যার একটু বাইরে যাবো আচ্ছা যাও রহিমা বলছে স্যার একটু বাইরে যাবো যাও এটার পর আলিয়া বলছে স্যার বাইরে যাবো তিনজনকে তিন ক্রিয়া বলেছি না এক ক্রিয়া বলেছি ক্রিয়া একটাই ভাই ক্রিয়া একটাই কিন্তু আমার মুড কি আলাদা প্রথম জনকে কি বললাম যাও দ্যাটস মাই নর্মাল মুড দ্যাটস মাই নর্মাল মুড যখন আরেকটা দেখেছিল স্যার বাইরে যাও দ্যাটস মাই অ্যাংরি মুড এরপর যখন আলিয়া বলছে স্যার বাইরে যাব যাও যাও দ্যাটস মাই সফট মুড লাভলি অফিসে দেখবেন অফিসে বস বসে আছে একজন সহকর্মী ঢুকবে সহকর্মী স্যার আসতে পারি হ্যাঁ আসুন 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 জুয়েল সাহেব আসুন এবার একজন পিওন আসবে স্যার আসতে পারি আয় বা আয় আয় এরপর একজন মহিলা সহকর্মী আসবে স্যার আসতে পারি এসো 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 স্যার কি তিনজনকে তিন ক্রিয়া বলেছে না এক ক্রিয়া বলেছে ক্রিয়া একটাই বলেছে কিন্তু স্যারের মুড কি তিন রকম মুড তিন রকম বুঝতে পারলেন জি একটা জেনারেল মুড একটা অ্যাংরি মুড একটা লাভলি মুড সফট মুড ওকে এখন প্রবলেমটা হলো যে আপনার যখন পরীক্ষায় থাকবে প্রশ্ন তখন কিরকম কেউ উচ্চারণ করে দিবে
পরীক্ষায় যখন থাকবে শব্দটা বা ক্রিয়াটা, কেউ কি পড়ে দেবে নাকি আপনাকে যে কোনটা অ্যাংরি মুড, কোনটা সফট মুড, কোনটা লাভলি মুড, কোনটা জেনারেল মুড থাকবে কি ভাই এরকম? না। তো এইগুলো হচ্ছে বেসিক মুড, বেসিক ভাব। এগুলো আমরা নাটক সিনেমা যখন অডিশন নেই, নাটকের অডিশন নেই, চলচ্চিত্রের অডিশন নেই, নাটক অভিনেতাদেরকে তখন এই টাইপের মুডগুলো আমরা জিজ্ঞেস করি। একটাই ক্রিয়া তিনভাবে বলবেন, আপনি বসের অভিনয় করবেন তাহলে আপনাকে তো তিনবার তিন রকম বলতে হবে, তা বলতে পারবেন কিনা? এরকম আমরা বলছি কি বেসিক মুড, কি মুড, বেসিক মুড, বেসিক ভাব। কিন্তু এগুলো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় লাগবে ব্যাকরণিক ভাব। কি লাগবে? ব্যাকরণিক ভাব। দেখেন ভাব চার প্রকার, এই ভাবটা ভুলে যান। এগুলো বেসিক ভাব নাটকের সংলাপে, ডায়লগের জন্য, চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে, নাটকে অভিনয় করতে গেলে এই বেসিক ভাব লাগে। কবিতা আবৃত্তি করবেন, অভিনয় করবেন। আর আমাদের ব্যাকরণিক ভাব লাগবে পরীক্ষার জন্য। যদি বলে ক্রিয়ার ভাব কয় প্রকার, বলবেন চার প্রকার। একটি নাম হচ্ছে নির্দেশক ভাব, কি ভাব? নির্দেশক ভাব। একটি নাম হলো আকাঙ্ক্ষা ভাব, একটি নাম হলো সাপেক্ষ ভাব, আর একটি নাম হচ্ছে অনুজ্ঞা ভাব। ক্রিয়ার ভাব চার প্রকার। ক্রিয়ার ভাব হচ্ছে চার প্রকার, কি কি? নির্দেশক ভাব, আকাঙ্ক্ষা ভাব, সাপেক্ষ ভাব, অনুজ্ঞা ভাব। না তিন প্রকার না ভাই, মুডে যে চার প্রকার। আর আগে যে মুড বললাম সেটা বাসিক মুড, বাচিক, বাচিক উচ্চারণগত মুড। আর আমাদের পরীক্ষায় তো উচ্চারণ করে কেউ দিবে না, সেজন্য পরীক্ষায় উচ্চারণগত বা বাসিক মুড আসবে না। কি মুড আসবে? ব্যাকরণিক মুড। এই ব্যাকরণিক মুড চার প্রকার। তা আপনাকে যদি প্রশ্ন করে ক্রিয়ার ভাব কয় প্রকার, উত্তর দেবেন চার প্রকার। চার প্রকার কি কি? নির্দেশক ভাব, আকাঙ্ক্ষা ভাব, সাপেক্ষ ভাব, অনুজ্ঞা ভাব। এখন বলবে নিশ্চয় কোনটি অনুজ্ঞা ভাব, কোনটি সাপেক্ষ ভাব, কোনটি আকাঙ্ক্ষা ভাব, কোনটি নির্দেশক ভাব। কিংবা একটা বাক্য দিয়ে বলবে এই বাক্যে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে। খুবই সিম্পল, উচ্চারণ করে দিতে হবে না, সাইজ দেখে টের পাবেন। সাইজ দেখে টের পাবেন, কেমন টের পাবেন? সবচেয়ে আকাঙ্ক্ষা ভাব। আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম পরীক্ষায় দিবে, আমি যদি বিশেষ কারণে হতে পারতাম, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেতাম, আমি যদি বুয়েটে পড়তে পারতাম, এই বাক্যে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে? তাহলে আকাঙ্ক্ষা ভাব, আকাঙ্ক্ষা। আমি যদি আলিয়া ভাটকে পেতাম, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি যদি আকাশে উঠতে পারতাম, ইংরেজিতে আসে না ভাই, ইফ আই ওয়্যার কিং এগেইন, ইফ আই হ্যাড দ্য উইংস অফ দ্য বার্ড। আকাঙ্ক্ষা ভাব। যদি ভালো করে পড়ো তাহলে বিশেষ কারণ হতে পারবে, যদি ভালো করে পড়ো তাহলে বিশেষ কারণ হতে পারবে, এটা সাপেক্ষ ভাব। কি ভাব? সাপেক্ষ ভাব। দুটো কাজ, একটির সাথে আরেকটি নির্ভরশীল। বিশেষ কারণ হতে পারবে কখন? যদি ভালো করে পড়ো, সাপেক্ষ ভাব। বৃষ্টি হলে ময়ূর নাচে, বৃষ্টি হলে ময়ূর নাচে, ময়ূর নাচবে কখন? বৃষ্টি হলে। যদি বৃষ্টি না হয় তো নাচবে না। বাবা বেতন দিলে আমি জামা কিনবো, জামা কিনবো কখন? বাবা তখন দেখবে, বাবা বেতন না পেলে কিনবো না। সাপেক্ষ বা কে? সাপেক্ষ, সাপেক্ষ। আকাঙ্ক্ষা ভাব, সাপেক্ষ। নির্দেশক ভাব, যে বাক্যের দ্বারা সাধারণ কোনো বর্ণনা, যে বাক্যের দ্বারা সাধারণ কোনো বর্ণনা এবং প্রশ্ন করা হয়। দুটো জিনিস, যে বাক্যের দ্বারা সাধারণ কোনো বর্ণনা করা হয় কিংবা প্রশ্ন করা হয়, তার নাম নির্দেশক ভাব। বৃষ্টি হয় তো বৃষ্টি হয় হোক, আমার কি? নির্দেশক ভাব। বৃষ্টি হয় তাই না, পাতা পড়ে, সূর্য উঠে, মিনা গান গায়। আর যদি প্রশ্ন করেন তার নির্দেশক ভাব দুইভাবে ঘটবে, সাধারণ বর্ণনা এবং প্রশ্ন। মিনা কি গান গায়? আজকে সূর্য উঠবে? সে কি আসবে? বৃষ্টি কি হবে? আমরা কি সেখানে যাবো? তাই নির্দেশক ভাবে দুইভাবে ঘটবে, সাধারণ কোনো ঘটনার বর্ণনা দিলে নির্দেশক, প্রশ্ন করলে নির্দেশ। আর যদি মিনা গান গাও, অনুজ্ঞা। মিনা গান গাও, প্লিজ মিনা গান গাও, আর মিনা গান গাও, অনুজ্ঞা। যে বাক্যে তারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অভিশাপ, প্রার্থনা, কি? অনুজ্ঞা। অনুজ্ঞা তাহলে নির্দেশক, তাহলে আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সাপেক্ষ একটি সাথে একটি নির্ভরশীল, সাপেক্ষ। আর সাধারণ কোনো ঘটনার বর্ণনা বা প্রশ্ন হচ্ছে নির্দেশক।
আর যে বাক্যের দ্বারা লিখেন আদেশ উপদেশ সে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রার্থনা অভিশাপ প্রচার হয় যে বাক্যের দ্বারা যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রার্থনা অভিশাপ এইগুলি বোঝানো হবে সেই বাক্যের ভাবতে কি বলা হবে অনুজ্ঞা ভাব অনুজ্ঞা ভাব বাড়ি যাও ছেলেটি বাড়ি যায় এটা যাজ্ঞা ছেলেটি বাড়ি যায় এটা বর্ণনা ছেলেটি বাড়ি যায় বর্ণনা নির্দেশক আর বাড়ি যাও তাও অনুজ্ঞা দয়া করে বাড়ি যাও আদেশ করলে অনুজ্ঞা উপদেশ দিল অনুজ্ঞা অনুরোধ করলে অনুজ্ঞা নিষেধ করলে বাড়ি দেও না এদিকে এসো না বিড়ি খেও না বুঝতে পারলেন নিষেধটা অনুজ্ঞা ফলে অনুজ্ঞা আবার কয়েক ধরনের আদেশাত্মক অনুজ্ঞা উপদেশাত্মক অনুজ্ঞা অনুরোধ গুলো অনুজ্ঞা নিষেধাত্মক অনুজ্ঞা প্রার্থনা গুলো অনুজ্ঞা অভিশাপ গুলো অনুজ্ঞা মর পাপিষ্ঠ কোন ভাব অনুজ্ঞা ভাই কোন ভাব অনুজ্ঞা কি জাতি অনুজ্ঞা তোর অভিশাপ কাঠবিড়ালি তুই মর তুই পশু খা কাঠবিড়ালি তুই মর তুই পশু খা বাকি কোন ভাব অনুজ্ঞা ভাব কোন ভাব অনুজ্ঞা ভাব কি জাতি অনুজ্ঞা অভিশাপ অনুজ্ঞা তুমি দীর্ঘজীবী হও বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ তোমার মঙ্গল করুন কোন ভাব কোন ভাব অনুজ্ঞা ভাব কোন ভাব অনুজ্ঞা ভাব কোন জাতি অনুজ্ঞা প্রার্থনা বোঝা গেছে তাহলে এই সবগুলি অনুজ্ঞা সবগুলি কি অনুজ্ঞা কিন্তু অনুজ্ঞার মধ্যে আবার আদেশাত্মক উপদেশাত্মক অনুরোধ মূলক নিষেধাত্মক প্রার্থনা মূলক অভিশাপ ক্লিয়ার কোন সমস্যা আছে না আরেকটি জিনিস বলে শেষ করবো যে অনুজ্ঞা দুই কালে হয় যদি আমি কাল পড়াবো নিশ্চয় কাল পরশু কাল তো পড়াবো না কালকে কারো পড়বো পরের দিন অনুজ্ঞা পড়াবো ইনশাল্লাহ মানে কাল পড়াবো কাল তাহলে বুঝে রাখেন অনুজ্ঞা দুই কালে হয় এক কালে হয় না একটু বলে রাখি এখানে কাল হচ্ছে তিনটা অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল কাল কয়টা তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ আমি পড়াবো টেনশন নেই না তিনটা কাল জেনে রাখেন অনুজ্ঞা তিন কালে হয় না কয় কালে হয় দুই কালে তাই বিসিএস এর প্রশ্ন হবে অ্যাডমিশন প্রশ্ন হবে কোন কালের অনুজ্ঞা হয় না কোন কালের অনুজ্ঞা হয় না অতীত কালের অনুজ্ঞা হয় না অতীত কালের অনুজ্ঞা হয় অতীত কালে কাউকে আদেশ উপদেশ অনুরোধ করা যায় না তোমরা গতকাল পড়ে আসবে হবে না এখন পড়ো অথবা আগামীকাল পড়ে আসবে তোমরা গতকাল আমার জন্য 100 টাকা দিয়েছো হবে না এখন নিয়ে আসো এখন দাও অথবা আগামীকাল দিও বুঝতে পারলেন তার মানে অতীত কালে অনুজ্ঞা হয় না অতীত কালে অনুজ্ঞা হয় না অনুজ্ঞা আদেশ উপদেশ অনুরোধ বিশেষ প্রার্থনা আল্লাহ তোমাকে গতকাল সুস্থ করুক হবে না আল্লাহ তোমাকে এখন সুস্থ করুন অথবা ভবিষ্যতে সুস্থ রাখুন ক্লিয়ার আচ্ছা এখন আরো জটিল করে প্রশ্ন করতে পারে যে কোন কালের অনুজ্ঞা কাঠবিড়ালি তুই মর তুই পশু খা কোন কালের অনুজ্ঞা বর্তমানের অনুজ্ঞা আগামীকাল বাংলা পড়ে আসবে কোন কালের অনুজ্ঞা ভবিষ্যতের অনুজ্ঞা 10 টাকা নিয়ে আসবে ভবিষ্যতের অনুজ্ঞা 10 টাকা দাও বইটি দাও তাহলে বর্তমান অনুজ্ঞা আগামীকাল বই আনবে ভবিষ্যৎ বুঝতে পারবেন এটা আমি বোঝানোর জন্য শুধু বলে রাখছি অনুজ্ঞা বর্তমানের হবে ভবিষ্যতের হবে অতীতের অনুজ্ঞা হবে না পরীক্ষা প্রশ্ন করতে পারে নিশ্চয় কোনটি বর্তমান কালের অনুজ্ঞা কোনটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞা দেখ অনুজ্ঞা দিয়ে বলতে পারে এটি কোন কালের অনুজ্ঞা ইনশাল্লাহ বুঝতে পারবেন একবার রিডিং পড়লে দেখবেন ইনশাল্লাহ সর্বনামটা পড়ে ফেলবেন সর্বনামের আমি আলোচনায় যাব না খুব সিম্পল জিনিস পরীক্ষায় খুব একটা বেশি আসে না সর্বনামটা একবার শুধু বলে দিই যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে